স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের খেলা। এদিকে আসো, খেলা দেখবে না? আসো। হ্যাঁ হ্যাঁ, বাপরে, বিশাল বড় সাপ। আরে খেলা দেখা, বাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত হয়েছে। থামেন তো, এটা হলো গাইসা বড়া। গাইসা বড়া কেমন? এই সাপটা বাবা থাকে তালের গাছে, থাকে বেশিরভাগ তালের গাছে, এরম ভাব বাঁশের আগায় থাকে। কেমন এই সাপটা বাবা কামুক দেশে দাদা বাঁশের আগায় যা কথা, এই বাড়ি মানে মনে রেখে জানা করে না কিছু, বাঁশে আগাহীন নামে হবে না কিছু। এইটার নাম এটি গাইসা বড়া। এই যে দেখ, এইটার নাম বাবা কি সাপ কয়রে? যে গরু 5 কেজি দুধ হয় সেই গরু আর 4.5 কেজি দুধ আরো উন্নত করে দেয়, কি বুঝলাম? তাহলে উন্নত করে দিল না ওইটি, আবার সুযোগ পালে পারে আবার মা বন্ধুরা উপকার করে। কেমন এইটার নাম হচ্ছে দাঁড়াই। কেমন এই সাপটা বিটি দিনে বেলা ডিউটি করে, আর রাতে বেলা যায় ঢুকে গরু গোয়াল ঘরের মধ্যে, ঢুক গরু গোয়াল ঘরের মধ্যে। ওই বিটি কি জন্য এক মিয়া শালে কি জন্য পারে হলা দিছিল, দেয়া পরে বিটি বাচ্চা মধ্যে চট 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 করে দুধ খেতে যায়। এখন মিয়া মানুষ করছে শালা, আমি তো মরিব মরিব, শালা তুক লিয়ে থুই আমি মরিব। বিশ্বাস করবি খেলা দেখান। এই যে কেমন হয়, কামড় মারা একটু ভালো করে একটু দেখা দেয়। যে আস্তে, এই যে আস্তে, বাপরে আস্তে, এই যে কেমন হয় কামড় মারা একটু ভালো করে দেখা দে দেখি আস্তে। হ্যাঁ এই যে এম খায় দে আস্তে। অন্য সাপ দেখাই দিচ্ছে, এসব গাছ রাখা অনেক কঠিন আছে।
কেমন যে কি কাফে যদি সাপে যদি কামড় যদি দেয় এই অধরে এক টুকরো গাছ যদি দেড় ভেতর যদি দিতে পারে ভালো করে মালিক কে মা উপর আল্লাহ দেখান পরেরটা হ্যাঁ ছালপাল একটা হুরু বলে তালি মারো জোরে তালি তালি তাহলে এই একটা জুকা দেখায় জুকা জুকা এইটার নাম বাবা কি সাপ কয় রে এই সাপটা ভিতরে ওই যে ঘরের মধ্যে কারেন্ট আলো জ্বালা দেন একটা টিকটি ঘরের মধ্যে একটা পোকা আসে কোনো দেয় টিকটিকি ওই টিকটি ভাতের মধ্যে পায়খানা দেয় ভাত খেলে মার ডায়রিয়া হয় মানুষ মারা হয় কেমন এই সাপটা ভিতরে ডেনা চাটে চোখ চাটে মুখ চাটে গাল চাটে দেখেন কি জানো জুটে ডেনা জুটে ডেনার মধ্যে কোনো বিড়ি 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 করে কেমন এই সাপটা ভিতরে একটা নিঃশ্বাস ছেড়ে দেয় সে পূর্ণিমা অবস্যায় তোর মা বোন কয় যে বাবার কি লাগবা লাগে হাওয়া বাতাস লাগে কে হাত কপালে মাথার ব্যথা হয় এই সাপটা সেই নিঃশ্বাস ছেড়ে দেয় পূর্ণিমা অবস্যায় তোর এই আদানের সময় বা কোনোদিন সাপ দেখে নেই আদানের সময় লাগাও ছাল পাল একটা হলো বুঝে তালে মার করে তালি 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 এই যে জীবনে একবারে ঘুমায় কেমন যে বাবার এরকম সাপে যদি কাকর যদি কামড় যদি দেয় তোমরা যে কোনো একটা কবরে এটা যে কোনো একটা কেউ জীবনে ভুলে কেউ দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা কবিরাজ কেউ দেখবে না তাহলে বল লাগবে ঠেলা ঠেলি কবে সুদুরি বেটা তুই যদি ভালো করিস তার তোর নাম হয় আমি ভালো না করি কেমন আমার হবে দুর নাম হ্যাঁ হ্যাঁ আসতে এই যে মানুষ কয় সাপের দাঁত না আমি আমি করছি পরগাছের দাঁত দেখা পরগাছের দাঁত দেখা কোনো অসুবিধা নেই দাঁতটা থাকে যে এই জায়গা এই যে এই রে এই রে বীজ দাম এই যে বীজ ছেড়ে দিছে এই এই বীজ ছেড়ে দিছে কেমন যদি এরকম সাপে কাকু যদি কাটে আপনারা যে কোনো একটা করে ডাকবেন যে কোনো একটা কেউ জীবন ভুলে কেউ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় কবিরাজ কেউ দেখবেন না কো তার কোনো রুগীর কোনো মরিয়ার সময় থাকে বেশি ভাগ কেউ না আমার নিজ মুখে আর কেউ তুলি উপর মুখে তুলে আমার করতে হতে করতে হতে রুগীর আমার আবার আচ্ছা শেষ শেষ না চাচা আর একটা বাবা আচ্ছা দেখা যাবে ভাই সাপটা বিটি এক টন পর্যন্ত ওজন হয় এক টন কেমন এই সাপটা বিটি মুরগি মুরগি খায় হাঁস খায় সুযোগ পেলে হরিণ ধরে খায় সুযোগ পেলে মানুষ ধরে খাবে এই সাপটা বাবা এক টন পর্যন্ত ওজন হয় এক টন কে রাজশাহী চিড়িয়াখানা আছে এই লোহার খাঁচার মধ্যে
19 দিন কে